রেস্তোরাঁর এক সামান্য ওয়েটার থেকে মাত্র ৬ বছরের ব্যবধানে চারটি রেস্তোরাঁ এবং একটি সুপার শপের মালিক বনে গেছেন শরীয়তপুরের জাহিদ হাসান অনিক। এক সময় যার দৈনিক হাজিরা ছিল মাত্র ২০০ টাকা, আজ তারই অধীনে কাজ করছেন ৫০ থেকে ৭০ জন কর্মচারী, যাদের মাসিক বেতন ৫ লাখ টাকা। আমি যখন জব করতাম অ্যারাউন্ড ২০ থেকে ৩০,০০০ ইনকাম ছিল আমার। এখন আলহামদুলিল্লাহ আমি ৫০ থেকে ৬০ জন লোক স্টাফ আছে আমাদের, ইভেন অ্যারাউন্ড ওদের মাসিক খরচ আছে মিনিমাম ৫ লাখ টাকা। শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলার বাসিন্দা জাহিদ হাসান অনিক ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল পড়ালেখা করে বড় হবার, কিন্তু ভাগ্যের পরিহাসে ২০১২ সালে বাবাকে হারান তিনি। বাবার মৃত্যুর পর একসঙ্গে তিন সন্তানের লেখাপড়ার খরচ যোগাতে আর সংসার সামাল দিতে দিশেহারা হয়ে পড়েন তার মা। সে সময় মায়ের কষ্ট দেখে লেখাপড়া ছেড়ে ঢাকার একটি রেস্তোরাঁয় ওয়েটার হিসেবে যোগদান করেন অনিক। আমার বাবা মারা যায়, তখন রানিং স্টুডেন্ট ছিলাম সবাই। তো বাবা মারা যাওয়ার পরে আমার মার পক্ষে একা তিন ভাইয়ের পড়াশোনা প্লাস আদার্স খরচ মেনটেন করা একটু কঠিন হয়ে যাচ্ছিল। এই কারণে আমরা দুই ভাই কাজে জয়েন করি এবং আমরা একটা টাইম পর্যন্ত আমরা দুই ভাই কাজ করি। কিন্তু কষ্ট যেন পিছু ছাড়েনি অনিকের। ৪ বছর দিনরাত ওভারটাইম ডিউটি করেও মিলছিল না সচ্ছলতার দেখা। ২০১৬ সালে বিয়ের পর অর্থনৈতিক সংকট ক্রমশ বেড়ে গেলে ছোট ভাইয়ের পরামর্শে ও মায়ের সহায়তায় ঋণ করে নিজ এলাকায় রেস্টুরেন্ট দেওয়ার সিদ্ধান্ত নেন অনিক। আমার কাছে যেই টাকা পয়সা ছিল, আমার আত্মীয় স্বজন আছে, তাদের থেকে ধার দেনা করে আমি ওদেরকে ছোট্ট একটা রেস্টুরেন্ট খুলে দিলাম। ওরা তিন ভাই বেকার ছিল, তিন ভাই কাজে লেগে গেল। তখন ওই টাইমে আমার ফ্রেন্ডস যারা ছিল সবাই অনেক সাপোর্ট করছে, ইভেন এলাকায় যারা ছিল সবাই অনেক সাপোর্ট করছে যে আমরা কিছু করতে পারবো। ব্যবসার শুরুতে কিছুটা হোঁচট খেলেও কয়েক মাস পর সফলতার মুখ দেখেন অনিক। ব্যবসায় কিছুটা লাভ হলে তার সাথে পুনরায় ঋণ করে গ্রিন লাউঞ্জ নামে বড়সড় আরও একটি রেস্তোরাঁ চালু করেন তিনি। এরপর যেন শুধুই এগিয়ে যাওয়া। বর্তমানে অনিকের রয়েছে ৪টি রেস্তোরাঁ এবং একটি সুপার শপ, যেখানে নিয়মিত কাজ করেন ৬০ থেকে ৭০ জন কর্মচারী। টোটাল মিলে আমাদের এখানে প্রায় ৬০ থেকে ৭০ জন স্টাফ আছে ওনার আন্ডারে। ওনার কারণে আজকে এতগুলা ফ্যামিলি চলতেছে। জাহিদ হাসান অনিকের এই পথ চলা অনুপ্রেরণা যোগায় স্থানীয় বেকার যুবকদের। তার এমন উদ্যোগ দেখে ব্যবসায় আগ্রহী হচ্ছেন অনেকেই। ওর দেখা দেখে আমার ইচ্ছা হয় যে আমিও কোনো একটা প্রতিষ্ঠান করে বেকার যুবকদেরকে উৎসাহিত করি। আমি আশা করব ওর এই অবস্থান দেখে শরীয়তপুরের সকল যুব সমাজ এই বিভিন্ন উদ্যোগের প্রতি আগ্রহী হবে। জাহিদ হাসান অনিকের এমন সফলতায় খুশি তার পুরো পরিবার। বর্তমানে এই ব্যবসায় সহযোগিতা করছেন তার তিন ভাই। সততাভাবে যদি আপনি ব্যবসা করেন অবশ্যই আল্লাহ তাআলা সেটা আপনার বরকত দিবেই।